Assalamualaikum. Srinagar 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমি সবার কাছে দোয়া চাচ্ছি, একবার সুযোগ দিবেন যাতে আমি পাস করতে পারি। আপনারা সেই সুযোগটা আমাকে দিবেন। আমি জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবক হইতে চাই, ভালো মন্দ দেখার জন্য, খোঁজ খবরের জন্য আমি সেই মেম্বার হইতে চাই। বিগত যে মেম্বার কাজকর্ম করে নাই, সেই কাজকর্মগুলি আমি করতে চাই। করোনা মহামারীর কারণে আমার বড় ভাই শ্রদ্ধেয় মুশিউর রহমান মামুন উপজেলা চেয়ারম্যান পরিষদ, তার সাথে আমি এই ত্রাণ বিতরণ করছি। যারা গরিব দরিদ্র মানুষ অসহায় তাদেরকে পোশাক পরার জন্য আমি আপনার চেষ্টা করবো, যাতে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আপনি ওয়ার্ডে কোনো মাদক ব্যবসা করতে না পারে, খাইতে না পারে, সেটি খেয়াল করবো ইনশাল্লাহ। আমার জননেত্রী শেখ হাসিনা যুব সমাজের যে ভূমিকা রাখছে, সেই নির্দেশ আমি যথাযথ পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যুব সমাজকে ছেড়ে আমাদের এলাকার ছেলেপিলেকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এদেরকে আমি যথেষ্ট সহযোগিতা করি এবং আশা করি সামনে ইনশাল্লাহ ওরা যাতে খেলাধুলা সুন্দরভাবে করতে পারে যথেষ্ট চেষ্টা করবো, সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি বোর্ডে জয়লাভ করতে পারলে আমাদের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বাড়ির সামনে যে একটা রাস্তা অকেজো হয়ে রয়েছে, পানি ভরপুর থাকে, বৃষ্টি এলে পানি সরতে পারে না, সেই রাস্তাটা আমি সর্বপ্রথম মেরামত করবো ইনশাল্লাহ। আর যে রাস্তাগুলো অসমাপ্তি রয়ে কাজ করতে পারে নাই, যদি সরকারের অর্ধায়নে যদি কিছু সরল পরে আমার নিজের ব্যক্তিগতভাবে টাকা দিয়া করে দিল ইনশাল্লাহ সেটি মেরামত করব। প্রিয় এলাকাবাসী, শ্রীনগর 5 নং ওয়ার্ডে আমি মোহাম্মদ সেলিম, একটি করে ভোট দিয়ে আমাকে একটি বার সুযোগ দিবেন, আমি যাতে জয়যুক্ত করতে পারি। যেমন আপনারা পাস করাইছেন আনারস মার্কায়, যেমন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশিউর রহমান মামুন ভাইকে, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিটুকে এবার যে আমাকে পাস করাইলে আমি অনেক খুশি হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।